আজকে খুবই একটা রিমার্কেবল দিন, কেন আজকে আমাদের এই সেশনটা ডাব্লিউপি কেপি কনস্টেবল স্পেশাল যে ইংলিশ লোকোভেজ সেশন, সেই সেশনের আজকে হাফ সেঞ্চুরি হয়ে গেল। মানে আজকে ক্লাস হচ্ছে 50 নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা শুরু করেছিলাম প্রায় 50টা দিন আগে আমাদের এই ক্লাস শুরু হয়েছিল। অবশ্যই তোমরা পাশে ছিলে, তোমাদেরকে সাথে নিয়ে পথ চলা। দেখতে দেখতে আজকের এই কোয়েশ্চেন গুলো হলে টোটাল 500 কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছি। আমি চাই আজকের সেশনটা অবশ্যই তোমরা খুব গুরুত্ব দিয়ে দেখো, এবং শুধু তাই নয় বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো, যেন এই ক্লাসটা মনে থাকে যে হ্যাঁ এটা 50 নম্বর ক্লাস। তো সেটাই প্রত্যেককে বলবো, প্রত্যেকের সাথে থাকবেই আশা রাখবো, কেন আমাদের 50টা ক্লাস কিন্তু কম কথা নয়। আমরা যখন শুরু করেছিলাম আমরা ভেবেছিলাম আদৌ আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা। তোমরা পাশে ছিলে, তোমরা ভালোবাসা দিয়েছিলে, সেই কারণে এই সেশনটা এতটা দূর পর্যন্ত এলো। তাই প্রত্যেককে বলবো তোমাদেরকে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং কে নতুন আছো অবশ্যই কমেন্ট করে জানাও, অনেকেই জানাচ্ছে, তাদেরকে প্রত্যেককে হার্টিলি ওয়েলকাম। এবং অলরেডি যারা আমাদের ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য তাদের কাছে অনুরোধ, তোমরা একটু বেশি করে শেয়ার করো, যেন আজকে 50 নম্বরের ক্লাসে 50টা লাইক, 50টা কমেন্ট এবং 50টা শেয়ার হয়। এটা তাহলে আজকের এই সেশনটা বা আজকের এই যে ডাব্লিউপি কেপি ইংলিশ লোকোভেজ যে সেশন, সেই সেশনের একটা মোটামুটি তার সার্থকতা থাকবে, 50 নম্বর এপিসোডের একটা সার্থকতা থাকবে। তো চলো আজকের সেশন শুরু করবো। আজকে দারুণ কিছু প্রশ্ন আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, এবং তোমরা আশা করা যায় যে এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবে, কারণ আমাদের টার্গেট অলরেডি আমরা সেট করেছি। আমাদের টার্গেট 10-এ 10, 10 out of 10 না, 4-9, 5-9, 6-9, আমাদের টার্গেট এবার 10-এ 10। প্রতিদিন সন্ধ্যে 6টায় এই সেশনটা হচ্ছে শুধুমাত্র তার জন্য। তো চলো আজকের সেশনে কি কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য আমরা অবশ্যই দেখে নেব কি কি প্রশ্ন অপেক্ষা করছে। এ গুড ম্যান ইজ ড্যাশ টু ফাইন্ড, এ গুড ম্যান ইজ ড্যাশ টু ফাইন্ড, হার্ড ইজি এক্সপেন্সিভ স্লিপারি। হার্ড মানে কঠোর, কঠিন, ইজি সহজ, এক্সপেন্সিভ দাম, স্লিপারি মানে যেটা স্লিপ করে, পিচ্ছিল। তাহলে এটা রাইট আনসার আমরা মোটামুটি ভাবে একটা আইডিয়া করে নিতে পারছি যে এটা রাইট আনসার হবে হার্ড টু ফাইন্ড। আজকে সত্যিকারের যে মানুষ সেই মানুষকে খুঁজে পাওয়া, দেখো শুধুমাত্র মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না, মানুষ হতে হয়। একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট গল্প দিয়ে আজকে সেশনটা শুরু। একটা ছোট্ট বাচ্চা প্রথম স্কুলে যাবে, সেই হয় না যখন আমাদের সেই প্রথম হাতে খুলি পরে প্রথম স্কুলে যাচ্ছে, তার দাদু তাকে পৌঁছে দেবে। তো তার একটা ছোট্ট কুকুর ছিল, সেই কুকুরটাকে সে খুব ভালোবাসতো, পোষা কুকুর। তো সে ওই স্কুলে কুকুরটাকে নিয়ে যেতে চায়, কিন্তু কুকুরটাকে নিয়ে যাওয়া যাবে না। কেন যাবে না? তার দাদু বলছে যে না, কুকুরটা তুমি নিয়ে যেতে পারবে না। বলছে কেন আমি কুকুরটাকে নিয়ে যেতে পারবো না? বলছে না তুমি পারবে না, কারণ স্কুলে তো বাচ্চারা পড়ে, কুকুরটাকে কেন নিয়ে যাবে? তো তারপরে বাচ্চা তো না ছড়বে না, সে নিয়ে যাবে। তারপরে সে তার দাদুকে প্রশ্ন করছে, দাদু আমাকে বলতো কেন আমি কুকুরটা নিয়ে যেতে পারবো না, হোয়াই হোয়াই কেন? তখন তার দাদু তাকে বলছে, দেখো কুকুর কুকুর হয়েই জন্মায়, কিন্তু মানুষকে মানুষ হতে হয়। বাকি যত যা প্রাণী আছে তারা সেই প্রাণীটা হয়েই জন্মেছে, কুকুরকে এই পৃথিবীতে এসে কুকুর হতে হয় না, সে কুকুর হয়েই জন্মায়। কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মায় না, মানুষকে এখানে এসে মান আর হুন হুঁশ সমৃদ্ধ মানুষ হতে হয়। তাহলে আমি এটাই বলতে চাইছি, এ গুড ম্যান ইজ হার্ড টু ফাইন্ড, খুব মানে খুব জটিল গুড ম্যান খুঁজে পাওয়া, গুড ম্যান খুঁজে পাওয়া হচ্ছে খুব জটিল, এটা ক্লিয়ার হয়ে গেছে। গুড ম্যান ইজ হার্ড টু ফাইন্ড, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে আমরা দেখে নিলাম এটা হচ্ছে হার্ড। নেক্সট ইম্পারেটিভ, ইউ আর আস্কড নট টু গো দেয়ার, তোমাকে বলা হয়েছে তুমি সেখানে যাবে না, ইউ আর আস্কড নট টু গো দেয়ার, তোমাকে বলা হয়েছে তুমি সেখানে যাবে না, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলেছে। তো এটা কি হবে? এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, এটা হচ্ছে ডু নট গো দেয়ার। হ্যাঁ এটা কি হবে? এটা হবে ডু নট গো দেয়ার, ডু নট, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ইয়ে থাকবে না, সাবজেক্ট থাকবে না, ইউ ধরে নিতে হয়, ইউটা উজ্জ্বল থাকে, ডু নট গো দেয়ার। এ রোলিং স্টোন গ্যাদার্স ড্যাশ মস, এটা হচ্ছে নো মস। এ রোলিং স্টোন মানে যে পাথরটা গড়িয়ে গড়িয়ে পড়ছে সেই পাথরটাতে কখনো ইয়ে হয় না, শ্যাওলা জমে না। মানেটা কি, যত তুমি ঘুরবে চারপাশে, যত মানুষের সাথে মিশবে, তত তোমার মনের মধ্যে যে সংকীর্ণতা আছে সেটা কেটে যাবে। আজকে জাত পাত, উঁচু নিচু, এই ভাবনাগুলো তখনই কেটে যাবে যত মানুষের সাথে মিশবে, সেখানে বুঝতে পারবে যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নয়। এটা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার সমস, এটা একটা প্রভাব।
এভিল কাস্টমস, এভিল কাস্টমস উড বি ড্যাশ ডাইড আউট, ডান এভে উইথ পুট আউট, উইথ পুট আউট না হবে না, ডাইড আউট মানে মৃত হয়ে গেছে, ডান এভে উইথ মানে অ্যাবলিশ। ইভিল যে কাস্টম গুলো আছে সেই কাস্টম গুলোকে তুলে দিতে হবে, দেখো ইভিল কাস্টম কে তুলে ফেলতে হবে, অ্যাবলিশ করতে হবে, অনেক জিনিস অ্যাবলিশ হয়ে গেছে। আগে একটা সময় ভাবো সতীদাহ প্রথা ছিল, একজন পুরুষ মারা গেলে তার স্ত্রীকে সেই মানে সে তার চিতাতে ঝাঁপ দিত, কি আজকে ভাবলে 2024 আজকে ভাবলে গা শিউরে ওঠে। আজকে এই ধরনের অনেক প্রথা আছে, যে প্রথাগুলোকে কি করতে হবে, টানে পুট আপুইত মানে সহ্য, পুট আউট মানে তো আমরা সবাই জানি নেভার এক্সটিংগুইশ। তাহলে এটা আমরা দেখে নিলাম, চলে আসি নেক্সট র্যানসাম। দেখো এটা একটু দেখে নি, হ্যাঁ র্যানসাম, র্যানসাম, র্যানসাম কি, র্যানসাম হচ্ছে মানি গিভেন টু কিডন্যাপারস, মানি গিভেন ইন টাইম অফ ডিভোর্স, মানি গিভেন ইন টাইম অফ ম্যারেজ, মানি গিভেন অ্যাজ ব্রাইড। দেখো প্রথম কথা হচ্ছে মানি গিভেন টু কিডন্যাপারস, সেটাই র্যানসাম, আর এন এস ওএম, র্যানসাম। র্যানসাম মানে হচ্ছে কিডন্যাপারকে যে টাকাটা দেয়। মানি গিভেন ইন টাইম অফ ডাইভোর্স, ডাইভোর্স এর সময় যে টাকাটা দেয় ওটাকে বলে অ্যালিমনি, অ্যালিমনি মানে খরপোষ, খরপোষ। মানি গিভেন ইন টাইম অফ ম্যারেজ, এটা ডাউরি, এটা একটা জঘন্য প্রথা, ডাউরি, ডাউরি মানে কি পন, পন, পন দেওয়া, মানি গিভেন ইন দা টাইম অফ ম্যারেজ। আর মানি গিভেন ইজ ব্রাইব, মানে হচ্ছে ব্রাইব মানে কি, ব্রাইব মানে হচ্ছে ঘুষ, ঘুষের ভালো বাংলা হচ্ছে উপর ঢৌকন, উপর ঢৌকন, উৎকোচ। এটা কি র্যানসাম, তাহলে আমরা জেনে গেলাম র্যানসাম হচ্ছে একদম নো ওয়ে, র্যানসাম মানে হচ্ছে মানি গিভেন টু কিডন্যাপারস, কিডন্যাপারকে যেটা দেয়। সি ড্যাশ সিট ফর আওয়ার্স লিসনিং টু দা ওয়্যারলেস, সে সিট ফর আওয়ার্স, সে ঘন্টার পর ঘন্টা জুড়ে মানে বসে আছে লিসনিং টু দা, সে বুঝতে পারে। হ্যাঁ এখানে তো আমাদের এখানে কোনো দ্বিমত থাকার কথা নয়, এটা রাইট আনসার হচ্ছে ক্যান, কেন পারে, ক্যাপাবিলিটি। দেখো উইল, উইল কখন বসে, উইল বসে হচ্ছে যখন তুমি কোথাও মানে ভবিষ্যতে কিছু হবে বোঝাবে, থার্ড পার্সন সেকেন্ড পার্সন ক্ষেত্রে উইল বসে। শুড হচ্ছে উচিত, নৈতিকতা, মাইট হচ্ছে গিয়ে সম্ভাবনা, পাস্ট, তো সেই ক্ষেত্রে ক্যান মানে ক্যাপাবিলিটি, তো সে ঘন্টার পর ঘন্টা ওয়্যারলেস এর সামনে বসে থাকতে পারে, শুনতে পারে, বেতার শুনতে পারে। হোয়াই ডু ইউ টেক ইউ অন লাঞ্চ, হোয়াই ডু ইউ টেক ইউ অন লাঞ্চ, এই অন লাঞ্চটাকে দেখে ভয় পেয়ে না, হোয়াই ডে দে, হোয়াই ডু দে টেক ইউ, এটা মেন, এইটার ভয়েস চেঞ্জ হবে, তাহলে হোয়াই আর ইউ টেকেন বাই দেম, কি হবে হোয়াই আর ইউ টেকেন বাই দেম অন লাঞ্চ। হ্যাঁ কারণ ইউটা তো আগে যাবে, ইউটা অ্যাক্টিভ এর সফটওয়্যার অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ এর প্যাসিভে তো ওটাই ইয়ে হয়ে যাবে, সাবজেক্ট হবে, হোয়াই আর ইউ আর জিগাস চিহ্ন ইন্ট্যাক্ট থাকবে, তাহলে রাইট আনসার কি হবে, হ্যাঁ রাইট আনসার হচ্ছে হোয়াই আর ইউ টেকেন বাই দেম অন লাঞ্চ। ডিরাইভিং প্লেজার ফ্রম ইনফ্লিক্টিং পেইন অন আদার্স, এটা একটা মেন্টাল সমস্যা, অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাওয়া। দেখো হোয়াই কি বলছে, সরি ডিরাইভিং প্লেজার ফ্রম ইনফ্লিক্টিং পেইন অন আদার্স, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, এটা কি কি বলে, এটাকে বলে ম্যাসোচিজম। মেলেভোলেন্স খারাপ, বাইগট না নয়, স্যাডিজম মানে মানে কোনো কিছু মানতে চায় না, সেইটা হতে পারে যে খুব হাইলি কোনো বিষয়ে খুব অর্থোডক্স, সেই টাইপের। মেলেভোলেন্স মানে কি ক্ষতিকারক, স্যাডিজম, স্যাডিজম, স্যাডিস কথা মানে কি যে মানে ইনফ্লিক্টিং পেইন অন আদার্স, ম্যাসোচিজম, স্যাডিজম, একটু ভালো করে বলছি, ডিরাইভিং প্লেজার ফ্রম ইনফ্লিক্টিং পেইন অন আদার, আমি এটা ভুল হয়ে যাবে, এটা আমিও ভুল ভাবছিলাম, মানে আমি পেইন অন হিমসেলফ ভেবেছিলাম, ম্যাসোচিজম কথাটার মানে হচ্ছে পেইন অন হিমসেলফ, নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আর স্যাডিজম মানে হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, এখানে ম্যাসোচিজম করলে ভুল হয়ে যাবে, রাইট আনসার স্যাডিজম। ম্যাসোচিজম কি, সেই কিছুদিন আগে দেখবে বিভিন্ন ধরনের গেম এসেছিল না, বিভিন্ন ধরনের গেম এসেছিল না, সেই ব্লু হোয়েল, মোমো, যেগুলো খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক, সেইটা হচ্ছে ম্যাসোচিজম। ইভেন ইভেন যেটা নেশা, এডিকশন ইজ আ কাইন্ড অফ ম্যাসোচিজম, যে স্মোক করে, যে অ্যালকোহল, লিকার পান করে, তার প্রত্যেকে জানি যে আমরা এটা ভুল করছি, দি অল দিজ ইউনিটস অর অল দিজ থিংস আর ভেরি মাচ ইঞ্জুরিয়াস টু হেলথ, স্টিল দে ডু ইট, সেটা ম্যাসোচিজম। স্যাডিজম মানে হচ্ছে যে, স্যাডিজম কথার মানে হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। সিনেমাতে ভিলেন থাকে না, কোন কারণ থাকে তার ভিলেন হওয়ার, কিন্তু সে হয়ে যায়। প্রেফিক্স স্পোকেন, আউটস্পোকেন, হ্যাঁ আউটস্পোকেন, আউটস্পোকেন, এটা হচ্ছে আউটস্পোকেন। নেক্সট, সি লঞ্চ ড্যাশ এফআইআর এগেইনস্ট হার বস, সি লঞ্চ ড্যাশ এফআইআর এগেইনস্ট হার বস, এ এন দা, দেখো এফআইআর
FIR মানে কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফ যখন উচ্চারণ করছে একটা এ যুক্ত ফ এরকম সেন্স আসছে, যেটা একটা ভাওয়েল, একটা ভাওয়েলের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে এফ এ যুক্ত ফ, তাহলে এটা অবশ্যই অ্যান হবে, এফ দিয়ে শুরু হলে এই হবে, এফটা কনসোনেন্ট, কিন্তু যেমন ফক্স এটা এ ফক্স হবে, FIR FRCS এগুলো হলে কিন্তু অ্যান হবে, কারণ এফ এর আগে এ যুক্ত ফ একটা সেন্স আসছে সেই কারণে। আশা করি আজকের সেশনটা ভালো লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানাবে আর একটু শেয়ার করো। আজকে 50 নম্বর হাফ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি শুড উই শুড সেলিব্রেট দিস পার্টিকুলার এপিসোড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণের জন্য বিদায় নিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ।